नमस्कार বন্ধুরা, সবাই ভালো আছেন? আবার আমি এসে গেছি আমার চ্যানেল নিয়ে, দা গ্রিন ওয়ার্ল্ড। এটা একটা নতুন চ্যানেল, ইউটিউবে সবে আরম্ভ হয়েছে, কটা মাত্র ভিডিও হয়েছে দেখুন। আর একটা নতুন জিনিস দেখাচ্ছি, যে হলুদ গাছ কী করে করতে হয়, হলুদ গাছ কী কী কাজে লাগে, হলুদ গাছের হলুদ, এবার হলুদ গাছটা কীরমভাবে হবে, পরে কীরম হবে, মানে সেই জিনিসটা নিয়ে দেখাবো, মানে বাড়িতে কীভাবে করা যায়। হলুদ তো এমনি তো বাইরে চাষ হয়, আর এবার আপনার যদি ইচ্ছা হয় যে একটু বাড়িতে করবেন, সেটা কী করে করবেন সেটা দেখাচ্ছি। এটা একটা টবে আমি একটা বাজার থেকে একটা হলুদ কাঁচা নিয়ে এসে, মুলি এসে টবে বসিয়েছিলাম, সেই গাছটা হয়েছিল। এখন শীতকাল, গাছটার এই যে গাছটা শুকনো হয়ে যাচ্ছে দেখছেন, মানে বুঝতে হবে গাছটা শুকনো হয়ে যাচ্ছে মানে নিচেই হলুদ হয়েছে। এই পাতাগুলো, এই পাতাগুলোতে এবার হাত দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট ছাড়ছে, কাঁচা পাতাগুলো সেন্ট ছাড়ে, শুকনো পাতাও কিন্তু সেন্ট ছাড়ে, দেখছেন পুরো শুকনো গেছে। এবার এটাকে আমি ছাড়াবো, এটাকে তুলবো। এবার কতটা হলুদ হয়েছে আমি তো প্রথম পড়েছি, আমিও ঠিক জানি না যে কতটা হলুদ হয়েছে, সেই জন্য একটুখানি এটাকে ছাড়াবো। কী করে ছাড়াতে হয় একটু ছাইড়ে দেখছি কি মানে কতটা হয়েছে। জানেন তো হলুদ খুব মানে উপকারী আমাদের, তো রান্নার কাজে তো লাগেই, তারপরে এমনি সব গায়ে হলুদও লাগছে, এমনি মুখে শীতকালে গায়ের ত্বকের পরিচর্যার জন্য অনেকে নিম পাতার সাথে হলুদ মানে মিক্সড করে মাখে, এবার নানা রকম কাজে লাগে হলুদের, উপকার প্রচুর। এবার গাছটা দেখুন কীরকম হয়েছে, দেখুন দেখছেন, এবার দেখুন কীরকম হলুদ হয়েছে দেখুন, দেখুন দেখছেন, ছাড়াচ্ছি আস্তে আস্তে ছাড়াচ্ছি, নাহলে ওগুলো সব ভেঙে যাবে। আস্তে আস্তে ওটাকে ছাড়াবো সাইড়ে, এবার দেখবো যে কতটা হলুদ হয়েছে দেখুন। আস্তে আস্তে ছাড়ানো হচ্ছে হলুদ গাছটাকে, দেখছি ওগুলো শিকড় বাইরের, ওগুলো শিকড়, ওগুলো শিকড় জড়িয়ে আছে হলুদটাকে, মানে আস্তে আস্তে ছাড়াতে হচ্ছে, শক্ত হয়ে গেছে হলুদটা, আস্তে আস্তে না ছাড়ালে ওটা ভেঙে যাবে। এর জন্যে আপনি একটা এরকম কাস্তের মতো যে কোনো একটা জিনিস নিয়ে আস্তে আস্তে ওটা মাটিটা ফুসে ফুসে ছাড়াতে হবে। নিচে মানে শিকড়টা তো পুরো জড়িয়ে আছে দেখছেন, পুরো মানে টপটাকে গোল করে ধরেছে শিকড় পুরো, নিজে ওই টপের ওটা খোলাম কুচি ছিল ওটা বেরিল, প্রচুর মানে শিকড় হয়েছে দেখছেন, দেখুন কী করে ছাড়াতে হয় আস্তে আস্তে দেখুন, পুরো মানে শিকড়টা পুরো জড়িয়ে ধরে আছে চারিদিক দিয়ে। এবারে ওরকম করে আস্তে আস্তে না ছাড়ালে হলুদগুলো ভেঙে যাবে দেখুন, দেখুন দেখছেন, ওর থেকে আর একটা ছোটো চারা গাছও আছে, এবার গাছ ছোটো গাছ, এবার শিকড় হয়েছে দেখুন, এবার ছাড়াচ্ছে দেখুন কীরকমভাবে। এবারে মট করে যদি আপনি তাড়াতাড়ি দাঁড়াগুলো করেন তাহলে ভেঙে যাবে, তাহলে বুঝতে পারবেন না যে আপনি বসিয়েছিলেন যে কতটা মানে হলুদ হলো, বুঝতে পারেন। এবার অনেকে হলুদকে আবার সকালবেলা উঠে খালি পেটেও খায় রূপচর্চা করার জন্য, লিভার ঠিক থাকে, অনেকে মধুর সাথে মিশিয়ে খায়, অনেকে এমনি খায়। এবার আস্তে আস্তে দেখুন, দেখুন আমি ছানাটা দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে দেখুন, দেখুন যত ছাড়াচ্ছি গাছটা যত নড়ছে তত সেন্ট ছাড়ছে, সুন্দর একটা মানে সেন্ট আসছে দেখুন, দেখাচ্ছি গাছটা পুরো শুকনো হয়ে গেছে। গাছটা এরকম শুকনো হয়ে গেলে আপনি ভাবছেন যে গাছটা মরে গেল নাকি, মরে নেই, এই শীতকালেই ওটা শুকনো হয়ে যাবে, তবে নিচে হলুদটা হবে দেখুন, দেখুন দেখুন কতটা হলুদ হয়েছে দেখুন। আমি তো প্রথমে মানে দেখছি যে অবাক হয়ে যাচ্ছি, যে এরকম মাত্র দুটো সামান্য ছোটো ছোটো মুলি এসে আমি বসিয়েছিলাম, দুটো গাছ হয়েছিল, এত হলুদ হয় মানে মানে আমি জানতাম না, এই প্রথম দেখছি, আমি প্রথম করেছি, আমার তো মানে খুবই আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, এত সুন্দর এরকম হয় জানিনি দেখুন, দেখুন কী সুন্দর দেখুন, দেখুন কাঁচা তো মানে রংটা দেখুন কী সুন্দর দেখুন, কত শিকড় দেখুন, দেখুন দেখুন কত হয়েছে, ওইটা মূল ছিল পুরাতন মূল, ওইটা থেকে হয়ে, হ্যাঁ ওইটা থেকে হয়ে একটুখানি কেটে দেখান তো কীরকম দেখুন,
ওটা ডিপ, ওইটা থেকে ওইটা গাছটা হয়ে এত হয়েছে দেখছেন। এগুলো এবার আপনি ভেঙে নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে একটু রোদে দিয়ে রেখে দিতেও পারবেন, অনেক দিন চলবে। আমরা যা ইচ্ছা খেতেও পারবেন, মুখেও মাখাতে মাখতে পারবেন, গায়েও লাগাতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। দেখুন দেখুন গাছটা আমার শুকনো, এবার গাছটা উপর থেকে কেটে দিন তো। দেখুন এটা দিচ্ছে, দেখুন এই যে হলুদ, দেখুন কত সুন্দর হয়েছে। আর সেইটা সেই সেটা দুটোতেই হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন ওই যে মাটিতে লেগে আছে, দেখছেন মানে কত হলুদ পাওয়া যাচ্ছে, দুটোই এরকম হবে দেখছেন। তাহলে আপনাদের যদি এরকম ইচ্ছা লাগে যে একটু বাজার থেকে নিয়ে এসে এরকম টবে করবেন, এরকম করতে পারবেন, দেখবেন এরকম এরকম হলুদ হবে। এরকম কাঁচা হলুদের জন্য আর বাজারে দাঁড়িয়ে কিনতে যেতে হবে না, সবসময় পাওয়াও যায় না। একবার টপে এত কিছুই তো গাছ করছেন, আমিও যেরকম ছাদ বাগানে অনেক কিছু গাছ করেছি, তার মধ্যে এই গাছটাও রেখেছি, এই গাছটাও রেখেছি, আপনিও এরকম করতে পারবেন। দেখুন দেখুন দেখছেন আনন্দ, দেখছেন এটা আমার তো খুবই আনন্দ হচ্ছে। দেখুন আর একটা দেখছেন, দুটো দেখুন দেখছেন মাটিটা মানে এমনভাবে জড়িয়ে ধরে আছে, ছাড়াতেই মানে একটু সময় লাগছে, নাহলে আবার এগুলো ছাড়ালে তো হলুদটা তো ভেঙে যাবে। সেখানে ছাড়াচ্ছে দুটো গাছ, দুটো গাছ পুরো বয়ে যাচ্ছে, দুটো গাছ আর দুটো গাছে দুটো গোড়াতে কত হয়েছে দেখুন, ভালো করে দেখুন। মানে হলুদ খুব উপকারী শীতকালের পক্ষে, মানে সবাই বাড়িতে একটা একটা করে এরকম গাছ করে রাখা মানে খুবই দরকার। দেখুন দেখুন এবার এইটা হচ্ছে অরিজিনাল হলুদ, এতে কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই, এটা হচ্ছে খাঁটি, আপনি খেতেও পারেন, সকাল আর লিভার ভালো থাকবে। এতে মানে যে বাইরে যাচ্ছেন, যে ভাবছেন করোনার ভয়তে উনি সবসময় যাওয়াও যায় না, ঘরে করলে ঘর পরিষ্কার করে ধুয়ে খেতেও পারবেন, কোনো ব্যাপার নয়। দেখুন দুটো গাছে কতটা হলুদ পাওয়া যাচ্ছে দেখুন, আমি তো একটা টবে মাত্র করেছি, কোনো দিন করিনি, প্রথম করেছি, কত সুন্দর হয়েছে দেখুন দেখুন দেখছেন। এবার একটা গাছে দুটো দুটো মানে গাছ একটা টপে করেছি, আপনি যদি মনে করেন যে দুটো টপে চারটে গাছ লাগাবেন তাহলে কত হবে বলুন তো। এর থেকেই আবার যদি একটা ভেঙে রেখে দেন মূল শুদ্ধ, সেটা আবার যতক্ষণ কলা বেরোবে আবার যদি বসিয়ে দেন, দেখবেন যে কত গাছ হয়েছে দেখুন। দেখছেন দুটো একসাথে পাশাপাশি ধরো তো, দেখছি ধরেছে দেখুন কত দেখছেন। তাহলে এই এপিসোডে কি দেখাচ্ছি, এই যে হলুদ গাছ কি করে করতে হয়, কি করে মানে টক করলে কখন তুলতে হয়, এই শীতকালে তুলতে হয় কীরকম হলুদ হয় সব বললাম। আর এই মাটিটা হচ্ছে দোঁয়াশ মাটি, দোঁয়াশ মাটিতে এতেও মাঝে মাঝে এই সব জৈব সৈব দিয়েই আমি বসেছিলাম, এই ঘুটে ঘুরে ওই সব জৈব দিয়েই বসেছি, মানে অন্য কোনো ইয়ে বাইরের কোনো সার মেশাইনি, রাসায়নিক সার খাওয়ার জন্য শীতের মাটির এই যে এইগুলো নিয়ে। আবার এখন ওর মূল এ থেকে তুলে দেখাচ্ছি, তাহলে আসছি, তাহলে দেখলেন একটা ভালো জিনিস যে কী করে হলুদ টবে করলে কীরকম হয়, কীরকম মানে গাছে হয় সেটা দেখালাম। আসছি তাহলে বন্ধুরা, তাহলে সবাই তাহলে ভালো থাকবেন আর আমাকে সময় দেওয়ার জন্য।
সবাই কে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আমি আসছি আবার পরের এপিসোডে, আবার দেখা হবে, নমস্কার বন্ধুরা, ভালো থাকুন।